তোর মতন মহেন্দ্র আগে দিল ওই না মতন মহেন্দ্র বুঝিতে না দিল আমি বুঝিতে না দিল আমি বুঝিতে না দিল আমি বুঝিতে না দিল মগর ধনু কি ধনু বুঝিতে না দিল ধনু কি ইন্দ্র ধনু মদন ধনু কি ইন্দ্র ধনু মানে হলো ইন্দ্রের ধনু। চেনে দেখবেন বর্ষাকালে বৃষ্টি হয়ে গেলে আবার যখন রোদ ওঠে আকাশে সাতটা রং দিয়ে একটা ধনুকের মতো একটা জিনিস দেখা যায়, আমরা তাকে কি বলি? রামধনু। এখন সব কি সব নিয়ম হয়েছে নাকি রামধনু বলা যাবে না, রংধনু বলতে হবে। যাকগে সেসব পরের ব্যাপার, ও নিয়ে আলোচনা করতে চাই না। যাকগে আমরা ওটাকে বলি রামধনু। কটা রং থাকে? সাতটি রং। ছেলেবেলায় পড়েছি আমরা বেনি অসহ কলা, হ্যাঁ, সাতটি রং দিয়ে তৈরি রামের ধনু। আমরা যাকে রামধনু বলছি বৈষ্ণব সাহিত্যে তাকে বলা হচ্ছে ইন্দ্রধনু। সেখানে সাতটি রং আছে। আর মদনের ধনুকে কটা রং থাকে জানেন? মদনের ধনুকে থাকে পাঁচটি রং, কারণ পাঁচ রঙের ফুল। মদনের ধনুকটা কি দিয়ে তৈরি? ফুল দিয়ে তৈরি। পাঁচ রকমের পাঁচ রঙের ফুল দিয়ে তৈরি বলে মদনের ধনুকে পাঁচটি রং। আমার গোবিন্দের মাথার ওপরে যে চূড়াটা, সেই চূড়ার ওপরে আবার একটা ময়ূর পুচ্ছ। গোবিন্দ দু ধরনের চূড়া পরেন, একটা হলো রত্নচূড়া, আরেকটি হলো পুষ্পচূড়া। যে চূড়ায় পড়ুক না কেন দেখবেন চূড়ার উপরে একটা ময়ূর পাখা গোজা থাকে। সেই ময়ূর পাখাতে যে সাতটি রং, প্রথমে মনে হলো সাতটি রং, তারপরে মনে হলো না বুঝি পাঁচটি রং। আমি ভালো করে বুঝতে পারলাম। তাহলে সাতটি রং হলে আমার মনে হলো হয়তো ইন্দ্রধনু, তো পরক্ষণেই দেখলাম সাতটা নয়, পাঁচটি রং। তাহলে মনে হলো যেন ওই মদন ধনু। হরি বল। তাহলে ইন্দ্রধনু না মদন ধনু আমি বুঝিতে না দিলাম, আমি বুঝিতে না দিলাম, আমি বুঝিতে না দিলাম, আমি বুঝিতে না দিলাম। মদন ধনু কি ইন্দ্রধনু বুঝিতে না দিলাম, মদন ধনু কি ইন্দ্রধনু বুঝিতে না দিলাম, ধনু কি ইন্দ্রধনু বুঝিতে না দিলাম, মদন ধনু কি ইন্দ্রধনু বুঝিতে না দিলাম। আয় মদন মহেন্দ্র ধনু সখী তাহে দিল দেখা, মদন মহেন্দ্র ধনু তাহে দিল দেখা। বধুর বদন কমল কি, বধুর বদন ললিতা। আমার গোবিন্দের বদনটার কথাটা এবার একটু বলি, ভালো করে শোন। একবার মনে হলো বদন কমল, কমল মানে কি পদ্ম। পরক্ষণে কি মনে হলো জানিস? না না, কি পুনমি কচন্দ কতুর বদন কমল কি, কি মধুর বদন কমল কি। পুনমী কচন্দ মধুর বদন কমল কি, কি পুনমী কচন্দ। আবার বলছে না না সখী আমি ভুল বলে ফেললাম, আমার গলাটা ভুল। আমি কি সেবা গনি রে, 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 পূর্ণিমার চাঁদ 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 আমি কি সেবা গনি রে। শুধু তাই নয়, আবার কি দেখলাম জানিস? বলে কি অধরো বাঁধুলি কিশোর জীব অধরো বাঁধুলি সখী অধরো বাঁধুলি বাঁধুলি চেনেন মায়েরা? বাঁধুলি নাম শুনেছেন? বয়ে চন্দ্রবিন্দু আকার, ধয়ে দীর্ঘকার, লয়ে দীর্ঘইকার। বাঁধুলি মানে কি জানেন? এক ধরনের ফুল, বাঁধুলি ফুল। নাম শুনেছেন কি গো মায়েরা? শুনেছেন? দোপাহাড়িয়া ফুল নাম শুনেছেন? বা দুপুরে চণ্ডী। আচ্ছা আরেকটু ভালো করে বলি, টাইম ফুল নাম শুনেছেন? টাইম ফুল এটা শুনেছেন? বাংলায় বলছিলাম, বুঝতে পারছিলাম না। একটা নির্দিষ্ট সময়ে ফোটে বলে ওকে টাইম ফুল বলে। এত সুন্দর রং যেন মনে হয় বিধাতা তার সর্বসৌন্দর্য ঢেলে দিয়েছে ফুলের মধ্যে। আমার গোবিন্দের দুটো অধর, অধর মানে হলো ঠোঁট। এই অধর দুটিকে দেখে মনে হলো যেন অধর নয়, যেন দুটো বাঁধুলি ফুল ফুটে আছে। পরক্ষণে বলছে, না সখী আমার বলাটা ভুল হলো, আমি কি সেবা গনি রে, 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 ওই বাঁধুলির ফুল 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 আমি গোবিন্দের ঘর আগে বাঁধুলির ফুল আমি হরি বল বাঁধুলির ফুল আমি বাঁধুলির ফুল আমি সেবা গনি রে, তাই অধরো বাঁধুলি কি সালার বন্ধ, অধরো বাঁধুলি কি সালার বন্ধ, তাহে অতি সুমধুর সখী, তাহে অতি সুমধুর সজনী রে, সজনী রে, সজনী রে, সজনী। প্রাণ সজনী রে। তাহে যতি সখী, তাহে যতি শুভ মুরলি কোষানে, তাকে যতি সুমধুর মুরলি কোষানে, আবার ভাঙিল আখির লাজ যখন সাধাইল কানে, কিবা ভাঙিল আখির লাজ সাধাইল কানে, আমি তখন তখনই দিয়েছি, আমার আখির যে লজ্জা ছিল তখনই দিয়েছি, আমার আখির যে লজ্জা ছিল শ্যামের বাসি কানে গেল, আখির যে লজ্জা ছিল 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 আমি তখনই দিয়েছি। তাহলে গোবিন্দের চূড়ার কথা বললাম, বদনের কথা বললাম, আবার বদনে যে দুটো অধর সেই অধরের কথা বললাম। শুধু তাই নয়, সেই বাঁধুলি ফুলযুক্ত অধরে যখন মুরলিটা দিয়ে বাজায় না সখী, মুরলি তো নয় যেন খুরলি। খুরলি শব্দের অর্থ হলো সিঁধ কাঁটি। সিঁধ কাঁটি বোঝেন? আগেকার দিনে গ্রামগঞ্জে খুব সিঁদেল চোরের উৎপাত ছিল। কেন জানেন? মাটির ঘর বেশি ছিল গ্রামগঞ্জের দিকে, মাটির দেওয়াল। আর সিঁদেল চোররা কি করত? ওই একটা অস্ত্র দিয়ে, একটা যন্ত্র দিয়ে ওই মাটির মানে ঘরের দাওয়াতে গর্ত খুঁড়ে, মানে সিঁধ কেটে ঘরের মধ্যে প্রবেশ করে ওই ঘর থেকে যত যাবতীয় দামি জিনিস সব চুরি করে আবার গর্ত দিয়ে পালাতো, সিদ্ধ দিয়ে পালাতো। তো যে যন্ত্রটা দিয়ে ওই গর্তটা কাটা হতো তাকে বলা হতো সিদ্ধ কাটি বা খুরলি। আমার গোবিন্দের মুরলি তো নয় যেন খুরলি। ওই মুরলিটা যখন বাজায় না, মুরলি হতে যে ধ্বনিটা বাহির হয় সেই ধ্বনিটা ভক্তের হৃদয় এই কর্ণদ্বারকে খনন করে, কর্ণদ্বারকে ভেদ করে হৃদয় ঘরে প্রবেশ করে হৃদয় মধ্য হতে মন বস্তু চুরি করে গোবিন্দের চরণে নিক্ষেপ করে। তাহলে মুরলি তো নয় যেন খুরলি, তাহলে তার কথা বললাম। বাকি রইল কি? বদনে বাকি রইল কি? আর দুটো নয়ন, নয়ন দুটোর কথা এবার একটু বলি। শোন বলে কেমন? বধুর নয়ন যুগল আমার বধুর নয়ন যুগল কি আমার 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 পরাণ বধু। সজনীরে বধুর বধ নয়ন যুগল, বধুর নয়ন যুগল কে মত্ত জলিরা যে, বধুর নয়ন যুগল কে মত্ত জলিরা যে। নয়ন তো নয় যেন দুটো মত্ত ভ্রম। ওই যে বদনটা একবার মনে হয়েছিল পদ্ম, এখন মনে হলো যেন চাঁদে নয় পদ্মই বটে। কারণ নয়নরূপী ভ্রমর এতক্ষণ গোবিন্দের বদন পদ্মের উপরে বসে বসে মধু পান করছি, আর যেমনই আমি ওই রূপে নয়ন দিলাম অমনি নয়ন ভ্রমর দুটো উড়ে এসে কি করলো জানিস? বলে কি করলো? অলক্ষিত দর্শনে যুবতী মাঝে, অলক্ষিত দর্শনে যুবতীর মাঝে সখী, অলক্ষিত দর্শনে আমায় দংশন কইল রে, দংশন কইল রে, দংশন কইল আমার দংশন কইলে রে, গোবিন্দের নয়ন ভ্রম দংশন কইল, ওই গোবিন্দের নয়ন ভ্রম দংশন কইলে রে, আমার গোবিন্দের নয়ন ভ্রমর দংশন কইলে, ওই গোবিন্দের নয়ন ভ্রম দংশন কইলে রে, বিষয় আমার বিষয় আমি আর যে পাশবিতে নারী, বিষয় আমি আর যে পাশ রীতে নারী বিষয় অঙ্গ পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে, গোবিন্দ দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলে রাধে এতক্ষণ তুমি ঠিক বলছিলে কিন্তু এবার একটু ভুল বলে ফেললে, তোমার বলাটা এবার একটু ভুল হয়ে গেল। বলে কি ভুল? না যে তুমি বললে গোবিন্দের নয়নরূপী ভ্রমরের দংশনে তোমার সর্ব অঙ্গ বিষে জর্জরিত, কিন্তু তুমি হয়তো জানো না যে ভ্রমরের দংশনে কখনো বিষ হয় না। তাই যদি হতো তাহলে ভ্রমর তো রোজ ফুলে বদন দিয়ে মধু পান করে, ফুল তো বলতো যে ভ্রমর তুমি আর আমায় দংশন করো না, আর তুমি বলছো তোমার হৃদয়ে বিষ হয়েছে। শোনো, আচ্ছা ঠিক আছে ধরেই নিলাম যে তোমার হৃদয়ে বিষ হয়েছে, বাহ, তুমি চিন্তা করছো কেন? তোমার কাছে তো ঔষধ রয়েছে। বলে কি? তখন গোবিন্দ দাসে কবে গোবিন্দ দাসে কবে হে সেনা পৃথিবী সে গোবিন্দ দাসে কবে কবে সেনা পৃথিবী সে অগনা পিয়ে অধর সদা কে বাজিয়ে আইছে ওই না পিয়ে যখন সদা কে বাজিয়ে আইছে তুমি অধর সদা পানে করো তুমি অধর সদা পানে করো ওই বিষ তোমায় কিছু করবে না গো অধর সদা পান করো বিষ তোমায় কিছু করবে না গো অধর সদা পানে করো আয় না পিয়ে অধর সদা বলো কে বাজিয়ে আইছে না পিতে অধর সদা কে বাজিয়ে আইছে কে বাজিয়ে আইছে তুমি চিন্তা করো না তোমার যদি গোটা অঙ্গে বিষ হয়েই থাকে তোমার কাছে মহা ঔষধি রয়েছে সেটা হলো গোবিন্দের অধরামৃত সুধা তুমি একবার পান করে নাও দেখবে নয়ন ভ্রমর দংশন করে তোমায় কিছু করতে পারবে না হরিবোল। তাই গোবিন্দের রূপের কথা আমার রাধারানী বর্ণনা করছেন সখীদের কাছে আর সেই রূপ দর্শন করে রাধারানী বলছে সখী সেই রূপে নয়ন দিয়ে এখন আমার কাঁদতে কাঁদতে জনম গেল আমাকে কাঁদতে হচ্ছে। অনুরাগ ও ত্রিধা তিন প্রকারের অনুরাগ একটা হলো রূপ অনুরাগ আরেকটি হলো আক্ষেপ অনুরাগ আরেকটি হলো অভিসার অনুরাগ এই প্রত্যেকটি অনুরাগকে আবার ৮টি করে ভাগ করা হয়েছে ৮ প্রকারের রূপ অনুরাগ ৮ প্রকারের আক্ষেপ অনুরাগ ৮ প্রকারের অভিসার অনুরাগ এই সবগুলো আস্বাদন করতে গেলে সারা রাত্রি তো শেষ হবে না জয় নিতাই। আমরা রূপের কথা একটু শুনে নিলাম এরপরে একটু অনুরাগ মানে আক্ষেপ অনুরাগের কথা শুনতাম জয় নিতাই। এই আক্ষেপ অনুরাগও কিন্তু ৮ প্রকার প্রথমত হলো আত্মনং মানে নিজের প্রতি আক্ষেপ রাধারানী বলছে সখী এই যে কৃষ্ণ ভালোবেসে কৃষ্ণরূপে নয়ন দিয়ে এখন এই যে আমাকে কাঁদতে হচ্ছে এর জন্য দোষী আর অন্য কেউ নয় এর জন্য দায়ী বা দোষী হলো আমি নিজে আমি নিজেই স্বয়ং দোষী কারণ আমি যদি কৃষ্ণরূপে নয়ন না দিতাম তাহলে আমাকে এমন করে আজকে কাঁদতে হতো না এর জন্য অন্য কাউকে আমি দোষ দিতে চাই না। পরক্ষণে রাধারানীর মত আবার পাল্টে গেল বলে সখী ভুল বললাম আমি একা দায়ী নই দোষী তোরা সখীদের প্রতি আক্ষেপ সখী না বলে ছেলেবেলা থেকে তোরা আমার সঙ্গিনী আমার সখী আমি যখন কৃষ্ণরূপে নয়ন দিলাম কৃষ্ণ ভালোবাসলাম তখন তোরা আমায় একবারের জন্য বাধা দিলি না একবারও বললি না যে রাধে তুই ঠিক করছিস না তুই ভুল করছিস। পরক্ষণে বলছে নানা সখী ভুল বললাম তোদেরও কোনো দোষ নেই আসলে তোরা তোদের কাজ করেছিস কিন্তু দেখ আসলে দোষ করেছে কি জানিস ওই দুতির প্রতি আক্ষেপ দুতির প্রতি আক্ষেপ বলে ওই দুতিটা হলো যত নষ্টের গোড়া একবার আমার কথা তার কাছে তার কথা আমার কাছে এইভাবেই তো আমাদের প্রেমটাকে বাড়িয়ে দিয়েছে নইলে আমাদের প্রেম এত গাঢ় ছিল না হরিবোল এত গাঢ় ছিল না তাহলে দুতি হলো যত নষ্টের গোড়া দুতিয়াম দুতির প্রতি আক্ষেপ। পরক্ষণে বলছে নানা সখী দুতিও ভালো দুতির বা কি দোষ দেব আসলে দুতির তো কাজই এর কথা ওর কাছে বলা না ওটা তো করবেই করি বা কি দোষ আসলে যত দোষ করেছে হলো আমার স্বয়ং কৃষ্ণ কৃষ্ণের প্রতি আক্ষেপ তার যদি এত রূপ আর এত গুণ না থাকতো তাহলে তাকে দেখে আমি পাগল হতাম না তার প্রেমেও আমি পড়তাম না তাহলে যত নষ্টের গোড়া হলো স্বয়ং কৃষ্ণ। কিন্তু পরক্ষণে মত আবার পাল্টে গেল বলে না সখী ও কৃষ্ণ ভালো একজনের তো রূপ গুণ থাকতেই পারে এটা আর তার দোষের কি আসলে দোষ করেছে কে জানিস ওই কৃষ্ণের হাতের বাঁশিটা যায়নি তা সময় নেই অসময় নেই যখন তখন শুধু রাধা রাধা বলে বাজে বাঁশি হলো যত নষ্টের গোড়া পরক্ষণেই মত আবার পাল্টে গেল, বলে না না সখী, বাঁশিরই বাকি দোষ দেব। আসলে বাঁশি তো বাজবেই, ওর নামই তো বাঁশি, ও তো বাজবেই, ওর আর কি দোষ? আসলে বাঁশিও ভালো, দোষ করেছে হলো ওই বেটা কন্দর্প কামদেব মদন। এই দেখুন কন্দর্পের প্রতি অনুরাগ, আক্ষেপ। ওই কন্দর্প, ওই যে কামদেব রতিপতি, আমি একবার শুধু ওই রূপে নয়ন দিয়েছিলাম, এমন বান আমার হৃদয়ে হানলো বেটা মদন দেব, আমি পাগলিনী হয়ে গেলাম। তাহলে কন্দর্পের প্রতি আক্ষেপ। পরক্ষণের মত আবার পাল্টে গেল, নানা সখী, ও কন্দর্প ভালো, তারই বাকি দোষ দেবো, তো সুযোগ পেলে বান মারবেই, বান মারার জন্য তো তৈরি হয়ে থাকে, ওর আর কি দোষ? আসলে দোষ করেছে আমার গুরুজনা, মানে জটিলা কুটিলা, জটিলা কুটিলার প্রতি আক্ষেপ, গুরুজনার প্রতি আক্ষেপ। পরক্ষণে বলছে নানা সখী, ও গুরুজনাও ভালো, তাদেরই বাকি দোষ দেবো, তারা তাদের কাজ করবেই, যত নষ্টের ঘোড়া হলো ওই বড় লোকটা, ওই যে সাদা সাদা দাড়ি, চারখানা মুখ, ওই বুড়োটা হলো যত নষ্টের গোড়া। কে? ধাত মানে বিধাতা, অর্থাৎ ব্রহ্মা। ব্রহ্মাকে আমরা বুড়ো বলতেই পারি, কেন বলুন তো? সম্পর্কটাই বুড়ো বলার, কি তাই না? ব্রহ্মা সম্বন্ধে আমাদের ঠাকুর দাদা হন না, ব্রহ্মার পুত্র মনু, মনুর পুত্র মানব, তার সম্বন্ধে ব্রহ্মা আমাদের ঠাকুর দাদা হলেন। আমরা নিজেদের ঠাকুর দাদাকে বলি না অনেক সময়, আয় বুড়ো চুপ করো, তেমনি ব্রহ্মাকে আমরা বুড়ো বলতেই পারি। হরি বল। ওই বিধাতা হলো যত নষ্টের গোড়া। তাহলে এই যে আট প্রকারের অনুরাগ, নিজের প্রতি, সখীদের প্রতি, দ্যুতির প্রতি, কৃষ্ণের প্রতি, মুরলীর প্রতি, গন্ধর্বের প্রতি, গুরুজনার প্রতি আর বিধাতার প্রতি। তাহলে এই আট প্রকারের আক্ষেপ অনুরাগ। তাহলে প্রথমত হলো আত্মনং মানে নিজের প্রতি আক্ষেপ। রাধারানী বলছে, সখী এই যে কৃষ্ণ ভালোবেসে আজকে আমাকে কাঁদতে হচ্ছে, এর জন্য অন্য কেউ দায়ী নয়, দায়ী হলাম আমি। আমি কাজ ভালো করিনি, কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমি সুকাজও করিনি, কুকাজও করিনি, আমি অকাজ করে ফেলেছি। জয়নিতাকে হরে কৃষ্ণ। সুকাজও করিনি, কুকাজও করিনি, আমি অকাজ করে ফেলেছি। এই জগতে কাজ দেখবেন সাধারণত তিন প্রকারের, যথা সুকাজ, কুকাজ আর অকাজ। সুকাজ মানে যে কাজ করলে সুফল পাওয়া যায়, যেমন ধরুন কীর্তন করা, কীর্তন শ্রবণ করা, সাধন করা, ভজন করা, ঠাকুর সেবা করা, পিতামাতাকে শ্রদ্ধা করা, গুরুজনদের শ্রদ্ধা করা, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করা, সন্তানকে স্নেহ করা, গৃহকর্ম করা, এগুলো হলো সুকাজ, যে কাজ করলে সুফল পাওয়া যায়। আর একটা কাজ হলো কুকাজ, মানে যে কাজ করলে কুফল পাওয়া যায়, যেমন ধরুন গাঁজা খাওয়া, মদ্যপান করা, কুসঙ্গ করা, এগুলো হলো কুকাজ, মানে যে কাজ করলে কুফল পাওয়া যায় তাকে বলা হলো কুকাজ। আর একটা কাজ আছে যার নাম হলো অকাজ, মানে যে কাজ করলে সুফলও পাওয়া যায় না আবার কুফলও পাওয়া যায় না, তাকে বলা হয় অকাজ। রাধারানী বলতে, সখী কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমি সুকাজও করিনি, আমি কুকাজও করিনি, আমি অকাজ করে ফেলেছি। কেন চাইলাম শ্যামপানে চাইয়াই আমি অকাজ কইলাম। সখী রে এখন দিবস রজনী আমওয়ানো না হিকো জানি সখী দিবস নাহি কো জানি সখী দিবস রজনী কালা হলো আমার জপমালা। সখী রে কিবা দিবা আরে কি বানিসি কানা খোলো জপ মালা কি বা দিবা আরে কি বানিসি এখন কালা হলো আমার জপমালা ওই কি মা আরে কি বানিসি কালা হলো জপমালা কি বা দিবা সখিরে এখন আমি ভাবিতে আরে গো নিতে আমি মহিলা শ্যাম আমার যে কি কইলে দাঁড়াইয়া তরু মূলে আকুল দিল সেজে দাঁড়া তরু মূলে আকুল করিল মোরে সখী দাঁড়াইয়া তরু মূলে আকুল করিল মোরে আহাই সত বঙ্কিম দিঠি চাইয়া চাইয়া গো হাই শত বঙ্কিম দিঠি চাইয়া চাইয়া গো এখন আমার ঘরা নালয় প্রাণ আমার জাত জাতি কুলো ধন বলি শ্যামের প্রেমের বালাই লইয়া লইয়া গো শ্যামের প্রেমের বালাই লইয়া লইয়া গো আমি জাতি কুলে দিলাম জলি দিলাম আমি জাতি কুলে দিলাম জলি দিলাম সখিরে আমার লজ্জা ধইল আমি সব খোয়ালাম জাতি কুলে দিলাম জলি দিলাম সখিরে আমি লজ্জা ধইরা সবে খোয়ালাম জাতি কুলে দিলাম জলি দিলাম আমার লজ্জা ধইরা আমি সবে খোয়ালাম আমি প্রেম কাঙালিনী হলাম আমি লজ্জা সবে খোয়ালাম এখন আমি প্রেম কাঙালিনী হলা আমি লজ্জা ধৈর সবে খোলাম এখন আমি প্রেম কাঙালিনী হলা আমি লজ্জা ধৈর সবে খোলাম আমি প্রেম কাঙালিনী হলা আমি লজ্জা সবে খোয়ালা আমার জাতি কুলে দিলাম জলে দিলাম। ললিতা আজকের বিকেলের কথাটা বলি শোনাই। ললিতা আমি রোজ রোজ পেতলের কলসি নিয়ে যাই যমুনায় জল ভরতে, আজকে আমি সোনার কলসি নিয়ে গিয়েছিলাম। আমি তো রাজবাড়ির মেয়ে, আমার পিতা বৃষভানু রাজা তিনি বিবাহের সময় আমাকে একটা সোনার কলসি যৌতুক দিয়েছে। আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা খুব যত্ন করে সেটা উপরে তুলে রেখেছিল, কতবার চেয়েছি দাও না। বাপের বাড়ি থেকে এনেছি, একটা দিন তো সাত করে যে ওই কলসিটা করে জল আনি, কিন্তু কোনোদিন আমায় দেয়নি জানিস। আজকে অনেক চেয়ে চিনতে ওই সোনার কলসিটা নিয়ে আমি যমুনায় গেলাম জল আনি। আর যেমনই যমুনার জলে আমি সোনার কলসিটা ডোবালাম অমনি আমার নয়ন গেল কদম্ব মূলে, দেখি দাঁড়ায় আছে আমার চিকন কানা। আমার জল ভরার কথা ভুল হয়ে গেল, আর জল ভরা হলো না। কখন যেন আমার হাত থেকে নিজের অজান্তে সোনার কলসিটা যমুনার জলে ভেসে গেল। আমি খালি হাতে ঘরে ফিরে এলাম জানিস। আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা আমার দুপাশে দাঁড়িয়ে ঝগড়া করতে লাগলো যে পোড়ামুখী বউ, বাপের বাড়ি থেকে একটা সোনার কলসি এনেছিলে, কত যত্ন করে ওপরে তুলে রেখেছিলাম, আর আজকে চেয়ে চিনতে নিয়ে গেলে আর কলসিটা যমুনায় ভাসিয়ে এলে। কিন্তু সখী রে, আমার জটিলা কুটিলা তো জানে না আমি আমার সোনার কলসি ভাসিয়ে এসেছি বটে, কিন্তু আমি যে আমার নয়ন কুম্ভ দুটো ভরে ঘরে এসেছি, আমার কৃষ্ণ রূপ সাগরে ডুবিয়ে আমি যতটুকু পেরেছি এই নয়ন কুম্ভ ভরে যে আমি ঘরে এসেছি। তাই জানিস ওই কলসিটা যখন আমার হাত থেকে যমুনার জলে ভেসে গেল, কলসিটার পানে চেয়েছে আমার কি মনে হলো জানিস, আমার জাতি গেল কুল গেল, আমার জাতি গেল কুল গেল, সখীরে আমার জাতি গেল কুল গেল, আমার জাতি গেল কুল গেল, ওই কুলে গোবিন্দ মিলে না বলে তারে আকুল হই না ডাকিলে, সেই কুলে গোবিন্দ মেলে না বলে তারে আকুল হয়ে না ডাকিলে, সেই কুলে গোবিন্দ মেলে না বলে তারে আকুল হয়ে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে তারে আকুল হয়ে না ডাকিলে, সেই কুলে গোবিন্দ মেলে না বলে কুলে গোবিন্দ মেলে না বলে আমার জাতি গেল কুল গেল। তাই সখী আমি কাজ ভালো করিনি, আমি কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমি ওই যে বললাম সুকাজও করিনি কুকাজও করিনি, আমি অকাজ করে ফেলেছি। এখন আমার কি মনে হচ্ছে জানিস, আমি কেন যমুনায় গেলাম আর কেন রূপে নয়ন দিলাম, এখন ঘরেতে আসিয়া হইলাম জরিব এখন ঘরেতে আসিয়া হইলাম জরিব ঘরেতে আসিয়া হইলাম জরি জরি মানে কি মায়েরা চিন্তা করছে জরি তো আমাদের শাড়িতে থাকে কীর্তনে কেন জরি লাগছে রে বলে না শাড়িতে যে জরি থাকে সেই জরি বানান বর্গীজা রয়ের রস্মিকার জরি আর এখানে যে জরি শব্দটা ব্যবহার করা হয়েছে এই জরি বানান বর্গী জয়ে বফালা বয়সুন রয়ে দীর্ঘইকার জরি মানে জ্বর কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে আমার সর্বঙ্গ জ্বলে যাই গো অনুরাগের জ্বর হলে আবার সর্বঙ্গ জ্বলে যাই গো অনুরাগের জ্বর হলে আমার সর্বঙ্গ জ্বলে যাই গো অনুরাগের জ্বর হলে আবার সর্বঙ্গ জ্বলে যাই গো অনুরাগের জ্বর হয়েছে তখন মুরারি গো পেতে কয় রাধে জ্বর জ্বালা কিছু মুরারি গো পেতে কয় রাধে জ্বর জ্বালা কিছুই নয় তখন মুরারি গো পেতে কয় মুরারি গুপ্ত এই পদাবলীটির যিনি রচয়িতা তিনি হলেন মুরারি গুপ্ত এই মুরারি গুপ্ত কে ছিলেন জানেন মুরারি গুপ্ত ছিলেন ত্রেতা যুগের বীর হনুমান তিনি কলিতে মুরারি গুপ্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন জয়নি তাই মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন বয়সে মহাপ্রভুর থেকে 15 বৎসরের প্রায় বড় ছিলেন আর বাইরে ছিলেন তিনি ব্রহ্মজ্ঞানী ব্রহ্মবাদী অথচ অন্তরে তিনি মানে ঘরে তিনি রামের পূজনাদি কোনোদিন জলগ্রহণ করতেন জয়নি তাই যারা ব্রহ্মবাদী তারা মূর্তি পুজোতে বিশ্বাস করে না কিন্তু বাইরে তিনি দেখাতেন তিনি বড় ব্রহ্মবাদী কিন্তু ঘরে তিনি রামের পূজনা দিয়ে কোনোদিন জলগ্রহণই করতেন না যায়নি এই সেই মুরারি গুপ্ত মহাপ্রভুর থেকে 15 বছরের বড় ছিলেন বয়সে জাতিতে ছিলেন গুপ্ত মানে চিকিৎসক কবিরাজ চিকিৎসক ছিলেন তিনি মহাপ্রভুর চিকিৎসাও কিন্তু এই মুরারি গুপ্তই করতেন একদিন মুরারি গুপ্ত তার বন্ধু বান্ধব নিয়ে রাস্তা দিয়ে ব্রহ্মবাদ নিয়ে আলোচনা করতে করতে যাচ্ছে কে রাম যে রাম এই ইটো ব্রহ্ম রাম ও ব্রহ্ম জীব ও ব্রহ্ম জগতে সবকিছুই হলো ব্রহ্ম হরিবল এই ব্রহ্মবাদ নিয়ে আলোচনা করতে করতে যাচ্ছে ছোট্ট নিমাই 5 বছর বয়স নিমায়ের তখন মুরারি গুপ্তের তখন 20 বছর বয়স আর নিমায়ের তখন 5 বছর বয়স সে ছোট্ট নিমাই বন্ধুদের সঙ্গে পথে খেলা করছিল সঙ্গে সঙ্গে নিমাই কি করলেন খেলতে খেলতে অমনি ছুটে গিয়ে মুরারি গুপ্তের পেছনে গিয়ে মুরারি গুপ্তের কাঁচাটা ধরে এক টানে মুরারি গুপ্ত চমকে উঠছে জগন্নাথ মিশ্রের ছেলে না তুই তোর পিতা আমাকে সম্মান করে দুষ্টু ছেলে কোনো মান সম্মান বোধ নেই পথের মাঝখানে তুই আমার কাছা ধরে টেনে খুলে দিবি কোনো মান সম্মান বোধ নেই নিমাই বলছে দেখুন মশাই আপনি নিজের মান সম্মানটাকে নিজে ঠিক করুন তারপরে আমায় বলতে আসবে তাহলে কি যত বড় মুখ নয় তত বড় কথা আমি আমার মান সম্মান ঠিক করবো মানে কি বলতে চাইছি বলে কেন আপনি ঘরে এক কাজ করেন আর পথে এসে আর এক কথা বলেন ঘরে আপনি রামের পূজনা দিয়ে জলগ্রহণ করেন না আর পথে এসে বলছেন জগতে সবই ব্রহ্ম তাই যদি হবে ঘরে কেন রামের পূজনা দিয়ে জলগ্রহণ করেন চমকে উঠলেন মুরারি গুপ্ত হায় হায় আমি যে ঘরে রামের পূজনা দিয়ে জলগ্রহণ করি না এই ছোট্ট নিমাইটা জানলো কি করে এই চিন্তা করতে করতে মুরারি গুপ্ত ঘরে ফিরে গেলেন মনে মনে ভাবলেন যে আমি যে রামের পূজনা দিয়ে জলগ্রহণ করি না এই কথা আমি ছাড়া রাম ছাড়া এ জগতে আর কেউ জানে না কিন্তু ছোট্ট নিমাইটা জানলো কি করে ঘরে ফিরে গিয়ে মুরারি গুপ্ত ভাত ডাল তরকারি ইত্যাদি রন্ধনাদি করে ভগবান রামের সম্মুখে বসে নয়নের মধ্যে রামকে নিবেদন করে যেমনই গ্রহণ করতে যাবে এমন সময় একটা শব্দে মুরারি গুপ্তের চোখ খুলে গেল নোরা বেগম তো তাকিয়ে দেখেন কি ওই দুষ্টু নিমাইটা তার সম্মুখে দাঁড়িয়ে ভাতের থালার উপরে সরসর করে প্রস্রাব করে দিয়েছে। নোরা বেগম তো ক্রোধে একেবারে অগ্নিশর্মা হয়ে গেলেন। দুষ্টুমির একটা সীমা থাকা দরকার। তুই ঘরে একবার আমার পথে একবার আমার কাঁচা টেনে খুলে দিয়েছিস, আমি তোকে কিচ্ছু বলিনি, আর এখন এসে আমার ভাতের থালায় প্রস্রাব করে দিলি, তুই পেয়েছিস টাকে? বলে, কেন মশাই আপনি যে বলেন জগতে সবই ব্রহ্ম, তাই যদি হবে রাম ব্রহ্ম, জীব ব্রহ্ম, ইট ব্রহ্ম, কাঠ ব্রহ্ম, তরকারিও ব্রহ্ম, ভাত ব্রহ্ম, ডাল ব্রহ্ম, আপনিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, আমি যদি ব্রহ্ম হই আমার প্রস্রাবটাও ব্রহ্ম, তাহলে আপনি কেন পারবেন না এই ব্রহ্ম আর ওই ব্রহ্ম মিশিয়ে সেবা করে নিতে? এই মুরারি গুপ্তের চোখ খুলে গেল। মুরারি গুপ্ত ছুটে গিয়ে ছোট্ট নিমাইকে জড়িয়ে ধরে বললেন, আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস, আমি জীবনে আর কোনোদিন কখনো ব্রহ্মবাদ নিয়ে আলোচনা করব, তুই আমায় ক্ষমা কর। এই সেই মুরারি গুপ্ত পরবর্তীকালে মহাপ্রভুর পার্ষদ হয়ে গিয়েছিলেন এবং মহাপ্রভুর জীবনী নিয়ে প্রথম গ্রন্থখানা কিন্তু মুরারি গুপ্ত লিখেছিলেন। জানি তাই বৃন্দাবন দাস ঠাকুরও নন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও নন, মহাপ্রভুর জীবনী নিয়ে প্রথম গ্রন্থটা রচনা করেছিলেন এই মুরারি গুপ্ত। তার লেখা গ্রন্থটির নাম হলো মুরারি গুপ্তের করচা। যাই হোক, সেই মুরারি গুপ্ত পরবর্তীকালে মহাপ্রভুর পার্ষদ হয়েছিলেন। তো একদিন মহাপ্রভু বলেছিলেন যে, আচ্ছা মুরারি গুপ্ত, জগতে সবাই তো আমার, যারা আমার ভক্ত, আমার যারা পার্ষদ, তারা সবাই আমাকে প্রণাম করে, তোমায় তো কোনোদিন আমায় প্রণাম করতে দেখলাম না, তুমি তো কোনোদিন আমায় প্রণাম করলে না। মুরারি গুপ্ত বলেছিলেন, প্রভু তোমায় প্রণাম করে তো আমায় কিছু দিতে হবে, তোমাকে দেবার মতো তো আমার কিছু নাই প্রভু, তাই তো প্রণামটাও করি না। বলে, সে কি? মানে হ্যাঁ, আমার বলতে যা কিছু আমি যে সব রামের চরণে সবে দিয়েছি, তোমায় প্রণাম করে আমি কি দেব? তাই আমার প্রণাম যদি তোমায় নিতে হয় হে গৌরহরি, একবার আমার সম্মুখে রাম রূপে তুমি কৃপা করে দাঁড়াও দেখি। আজও বিদ্যমান, নবদ্বীপে গেলে দর্শন করে আসবেন। মুরারি গুপ্তের ঘরে যে মূর্তিটি পূজা হয় মহাপ্রভুর, সেটি মহাপ্রভুর সাধারণ মূর্তি নয়। ধনুর্বান নিয়ে রামরূপে মহাপ্রভু দাঁড়িয়েছিলেন মুরারি গুপ্তের ঘরে, এবং সেই মূর্তিতে প্রতিষ্ঠা করে মুরারি গুপ্ত মহাপ্রভুকে তার ঘরে পূজা করতেন। এই সেই মুরারি গুপ্ত, ত্রেতা যুগের বীর হনুমান কলিতে মুরারি গুপ্ত হয়ে জন্মেছিলেন। সেই মুরারি গুপ্তের রচিত পদাবলী এটি। রাধারানী বলছে, কেন বা যমুনায় গেলাম, কেন রূপে নয়ন দিলাম, ঘরেতে আসিয়া হইলাম জরি, এখন আমায় কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে, সর্ব অঙ্গ আমার জ্বলে যাচ্ছে। তখন মুরারি গুপ্ত বলছেন, রাধে তোমার বলাটা একটু ভুল হয়েছে। বলে কি? মুরারি গো রাধে যারে জ্বালা কিছু না, মুরারি গো পেতে কয় রাধে যারে জ্বালা কিছু না, ও গো মুরারি গো পেতে কয় রাধে তোমার যারে জ্বালা কিছু না, মুরারি গো পেতে কয় রাধে যারে জ্বালা কিছু না, ওই কালিয়া করেছে মন চুরি কোগরা ধেলি নদিন, কালিয়া করেছে মন চুরি কোগরা ধেলি নদিন, তোমার কালিয়া মন চুরি করেছে, তোমার কালিয়া মন চুরি করেছে, তোমার কালিয়া মন চুরি, তোমার কালিয়া মন চুরি করেছে, বলি তাইতে তুমি এমন হয়েছ কালিয়া মন চুরি করে, তাইতে তুমি এমন হয়েছ, বলি ও গোরা দিন দিনে তুমি এমন হয়েছ, বলি ও গোরা দিন দিন, তাইতে তুমি এমন হয়েছ, বলি ও গোরা দিন দিন, তাইতে তুমি এমন হয়েছ, বলি ও কালিয়া করেছে মন চুরি গোরা ভেঙে কালিয়া করেছে মন চুরি জানি তাই গৌর হরি বল। রাধে তোমার জ্বরও হয়নি জ্বালাও হয়নি, আসলে তোমার অসুখটা আমি ধরে ফেলেছি, আমি তো কবিরাজ, আমি চিকিৎসক, তোমার অসুখটা আমি ধরে ফেলেছি, তোমার আসলে জ্বরও হয়নি জ্বালাও হয়নি, তোমার অন্তর থেকে মন বস্তুটা চুরি হয়ে গেছে, দেহে তোমার মন নাই, তাই তুমি এমন হয়েছে। হরি বল।